নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো, যার পেজ নম্বর 994 নম্বর পেজ। আমাদের কিন্তু এটা ভলিউম টু, ঠিক আছে, ভলিউম টু আছে 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। আজকে আমি জিওগ্রাফি সলভ করাবো, জিওগ্রাফির মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। তো দেখো, 1.1 এর প্রশ্ন কি বলেছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে। তোমাদের মাথায় রাখতে হবে, যদি উচ্চতা যদি বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে, উচ্চতা যদি হ্রাস পায় তাকে কি বলে, অবরোহণ বলে। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 1.2 সমুদ্র উপকূলে সংলগ্ন অধিকাংশ জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কী বলা হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ফিয়র্ড বলা হয়। কী বলা হয়? ফিয়র্ড বলা হয়, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.3 আলপাস পর্বত অঞ্চলে ও রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি? সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ফন হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন 1.4, গ্রিন হাউস ইফেক্ট শব্দটি প্রথম মানে সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, যে ফুরিয়ার, যে ফুরিয়ার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। তো দেখো, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.5 বায়ুমণ্ডলের ওটুর পরিমাণ, অ্যান্সার হবে 20.9%। 1.6 উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, হিমপ্রাচীর বলে। কি বলে? তাকে হিমপ্রাচীর বলে। 1.7 নমনি গঙ্গে পরিকল্পনা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। 1.8 প্রদত্ত কোন রাজ্যে, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন 1.9 মেঘালয় মালভূমি একটি কি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ব্যবিচ্ছিন্ন মালভূমি। কি মালভূমি? ব্যবিচ্ছিন্ন মালভূমি। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এইগুলো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে, আমি বলতে পারি 100% তোমরা একটা ভালো রেজাল্ট করবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে একটু আলোচনা করা যাক। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 1.10 প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ কি? তোমরা জানো যে উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার কারণ একটাই হলো, নদীগুলির বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। অর্থাৎ এখান থেকে কিন্তু মানে তোমরা তো জানো যে পাহাড়ি অঞ্চল আছে, পার্বত্য অঞ্চল আছে, এখানে কিন্তু প্রচুর বরফ মানে গলা জল পাওয়া যায়, তার সঙ্গে বৃষ্টির জল পাওয়া যায়, তার জন্য কিন্তু উত্তর ভারতের নদ নদী কিন্তু নিত্যবহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখো 1.9 প্রশ্ন তো শেষ হয়ে গেছে। 1.99 আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে, অ্যান্সার হবে ফিলিপিন্সের ম্যানিলায় আছে। ওকে, পরের প্রশ্ন 1.12 পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের স্থানান্তরিত হতে দেখা গিয়েছে একটি শিল্প, অ্যান্সার হবে ঘরে আছে মোটর গাড়ি নির্মাণ শিল্প, যেটা কিন্তু পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে গেছে, ঠিক আছে। 1.13 ভারতের রোম বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, দিল্লিকে বলা হয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের নেক্সট প্রশ্ন আছে, তো দেখো তোমরা যে 1.14 টোপো মানচিত্রে সমন্বিত রেখার মধ্যে ব্যবধান, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, 20 বা 10 বা 20 মিটার।
দশ বা কুড়ি মিটার। তো দেখো এবার দেখো বিভাগ খ, তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা বিভাগ নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আমি আমি এক একটা মডেল কোশ্চেন পেপারকে আমি পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রিতে ভাগ করে কিন্তু তোমাদের আমি দেব। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে যে টু পয়েন্ট ডাবল ওয়ানে অতি সংকীর্ণ আয় আকৃতি গভীর সুগভীর নদীখাতকে ক্যানিয়ন বলা হয়। এটা ঠিক আছে, কারণ তোমরা জানো যে ক্যানিয়ন কিন্তু আয় আকৃতি হয়, এর কিন্তু পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় এবং দেখতে আয়ের মতন, তার জন্য এটা কী আছে ঠিক আছে। টু পয়েন্ট ওয়ান টুতে অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলতো বাণিজ্য বায়ুর প্রভাবে। হ্যাঁ, তোমরা জানো অশ্ব অক্ষাংশ কিন্তু পালতোলা জাহাজগুলো কিন্তু চলতো, তোমরা তো জানো। তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে বিভাগ ক্ষয়ের এবং এইগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।